মেইনলি হচ্ছে প্রথমে পাওয়ার প্রবলেম ছিল, আর এটা ডিসপ্লেটা আসতো না। হ্যাঁ, তো আরেকটা প্রবলেম ছিল, বিগ প্রবলেম, এটা হচ্ছে যে এরকমভাবে ফোল্ড হইতো না বা ফ্লিপ হতো না। যাক, আলহামদুলিল্লাহ আমি কাজটা সাকসেস করেছি, আমারও ভালো লাগছে, কাস্টমারও সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, উনিও খুশি, আমিও খুশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, এম এস ফোন কেয়ার থেকে মনির হোসেন আবারও একটি কাজের আপডেট নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা হচ্ছে ফোল্ড ফোর, স্যামসাং জেড ফোল্ড ফোর। হ্যাঁ, এটা হচ্ছে যে যে প্রবলেমটা হয় মূলত ডিভাইসটা হচ্ছে যে এটা পুরোপুরি কি বলে এটা ফোল্ড হচ্ছিল না, হ্যাঁ, বা খুলতেছিল না আর কি। তো আমরা হচ্ছে যে এটা যে অপারেশনটা করলাম, এটার এই যে আপনার এই জিনিসটা যেটা, এটা হচ্ছে যে সামহাও এটা হচ্ছে এই মাঝখান দিয়ে এটা পেঁচিয়ে যায়, যার কারণে এটা পুরোপুরি খুলতেছিল না আর কি, ফোল্ড হচ্ছিল বাট এটা খুলতেছিল না। হ্যাঁ, তো আমরা যেটা করেছি, আমরা হচ্ছে যে এটা অপারেশন করলাম। ফাইনালি আমরা হচ্ছে ফোল্ড ফোর, স্যামসাং জেড ফোল্ড ফোর, এটা রিপেয়ার করতে সক্ষম হয়েছি। আবার একটু স্মরণ করা যায় আপনাদেরকে, এটা মূলত প্রবলেম ছিল হচ্ছে মেইনলি হচ্ছে প্রথমে পাওয়ার প্রবলেম ছিল, আর এটা ডিসপ্লেটা আসতো না। হ্যাঁ, তো আরেকটা প্রবলেম ছিল, বিগ প্রবলেম, এটা হচ্ছে যে এরকমভাবে ফোল্ড হইতো না বা ফ্লিপ হতো না। হ্যাঁ, যেটাই বলেন, তো আমরা এই যে একটা সুতার মতো একটা জিনিস পেলাম, এটা এক ধরনের আঠার মতো ছিল, যেটা পরবর্তীতে ইউজ করতে করতে সামহাও এটা পেঁচিয়ে যায়, যার কারণে এটা খুলতেছিল না আর কি। হ্যাঁ, এটা হলো অপারেশন করে কিডনি থেকে পাথর মানে বের করার মতো একটা অবস্থা, আর ডিসপ্লে আসতেছিল না। এই ফ্লেক্সগুলো আমরা চেঞ্জ করছি, মোটেও ডিসপ্লে প্রবলেম ছিল না, অনেক জায়গায় গেলে হয়তো ভয় দিয়ে খাইতে পারে আপনাকে, এটা কিন্তু ডিসপ্লে প্রবলেম ছিল না। হ্যাঁ, তো এই এই যে রিবনগুলো এগুলো কিন্তু চেঞ্জ করা লাগবে, বুঝতে পারছেন? আর সবচেয়ে বড় কথা হলো, এই বিষয়গুলোর চাইতে সবচেয়ে জটিল হলো এটার যে ভিতরে কাজ করা, কারণ এটা ডিসপ্লে খুলে কাজ করতে হয়েছে, এটা কিন্তু খুবই জটিল একটা অপারেশন। ঠিক আছে, তো ফাইনালি এটাই হচ্ছে আমাদের আনন্দের বিষয় যে আমরা একটা অপারেশন সাকসেস হয়েছি আর কি। হ্যাঁ, তো আমাদের কাস্টমার ওনার একটু রেস্ট্রিকশন আছে, উনি ক্যামেরার সামনে আসবে না। তো আমাদের এই যে টেকনিশিয়ান ভাই,
এত পরিশ্রম করে আমার মনে হয় যে উনি প্রায় দুই তিন দিন টাইম নিয়েছে এটা করার জন্য। হ্যাঁ, ওনার মুখ থেকে কিছু শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই কাজটা করার জন্য ওনার থেকে টাইম নিয়েছিলাম মাঝখানে একদিন, আজকে নিয়ে দুই দিন সামনে দুই দিন টাইম নিয়েছি। টাইম নেওয়ার পরে আমাদের টাইম নেওয়ার কারণটা হচ্ছে এই যে রেবনটা যে আমরা চেঞ্জ করছিলাম, এই রেবনটা আমাদের কাছে ছিল না, এই রেবনটা আমার কাছে ছিল না, এই জন্য ওনার কাছ থেকে আমি একদিন টাইম নিয়েছিলাম। পরে উনি আরও একদিন পরে আসছে, যাক আলহামদুলিল্লাহ আমি কাজটা সাকসেস করেছি, আমারও ভালো লাগছে, কাস্টমারও সন্তুষ্ট হলাম, উনি খুশি আমিও খুশি। আর একটা বিষয় হচ্ছে যদি এরকম ফোল্ড বা ফ্লিপ সিরিজের যে মোবাইলগুলো আছে আপনারা জানেন এগুলোর পার্টসপাতি সব দিকে অ্যাভেলেবল না, বা কাজের লুকও অ্যাভেলেবল না, একটু অ্যাডভান্স লেভেলের যেহেতু অ্যাডভান্স সিক, এই জন্য আমরা এমএস ফোন কেয়ার আপনাদের পাশে আছি, যে কোনো ধরনের পার্টস লাগে আমরা সাপ্লাই দেওয়ার চেষ্টা করবো সরবরাহ করবো আপনাদের জন্য। আর আমাদের দক্ষ টেকনিশিয়ান তো আছি, তবে এই কাজের জন্য আমাদের একটু টাইমের প্রয়োজন হয়। এই কাজটা করাইতে হলে এরকম কাজ যেগুলো আছে আপনারা একটু কাইন্ডলি প্লিজ টাইম নিয়ে আসবেন। আর অবশ্যই কাজের কূপে আমরা কস্টিং সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব। তো অনেক ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।